फ्रेंड्स वेलकम टू माय चैनल। अच्छा आज के आमी तोमादेर एई जॉबटा करे देखाबो। एई जॉब माने एई धरोनेर अनेकगुलो जॉब एखन आमादेर फिडे आछे। आमी अनेक कटा करेछि तार मध्ये एटा आमाके पेमेंट करेछे। तो आमी एटार प्रसेसटाई आज के तोमादेर देखाच्छि। फार्स्टे देखो एखाने तोमार एखाने होच्छे एई जॉबटा करार जोन्नो तोमार टुइटार आर टेलिग्राम एई दुटो अकाउंट लागबे, ठीक आछे। अच्छा टेलिग्राम निये अनेकेरई कनफ्यूशन आछे जे टेलिग्रामे जॉबगुलो करते गेले मेबी तोमार फोन नम्बरटा हयतो पाब्लिक हये जाबे, किन्तु सेटा हय ना। कारण टेलिग्रामे तुमि जदि तोमार প্রাইভেসি অ্যান্ড সেটিংসে গিয়ে তোমার ফোন নাম্বারটা অনলিমি করে রাখো তাহলে কিন্তু ফোন নাম্বার ওখানে পাবলিক হয় না, ঠিক আছে। তো এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, অনেকে আমাকে জিজ্ঞাসাও করো যে টেলিগ্রামের মানে জবগুলো করলে তো ফোন নাম্বার মানে পাবলিক হয়ে যায়। তো তাদের জন্য আমি এটা জানিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে দেখো গো টু বলে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে যেতে হবে। আমি লিঙ্কটা কপি করেছি, হ্যাঁ। নিউ ট্যাব ওপেন করলাম, করার পরে এখানে দেখো আমি এটাকে এখানে এই জবটা যেহেতু আমি অলরেডি করে নিয়েছি তো আমাকে এখানে এখন দেখাবে যে আমি অলরেডি মানে ডান, ঠিক আছে। মানে আমাকে যে কাজ এই দেখো এন্ট্রিসে আমার দেখো 155 আছে। এটা নিয়েও তোমরা অনেকে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করছো যে তোমাদের এখানে যেহেতু তোমার গো টু বলে যে লিঙ্কটা আছে ওখানে যাওয়ার পর যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সবটা করার পরে এখানে প্রুফে যেহেতু বলেছে যে আফটার কমপ্লিটিং টেলিগ্রাম অ্যান্ড টুইটার ওয়ার্ক ইউ ক্যান সি ইউর এন্ট্রি পয়েন্টস টোটাল 105, বাট আমার কিন্তু এন্ট্রি পয়েন্টস এখানে দেখো 155, ঠিক আছে, অনেকটা বেশি। কিন্তু এমপ্লয়ার আমাকে যেটা বলেছিল যে তোমার এখানে টেলিগ্রাম আর টুইটারের কাজগুলো করতে, আমি কিন্তু টেলিগ্রাম আর টুইটারের সমস্ত কাজগুলোই করেছি এখানে, ঠিক আছে। তো করার পরে আমার এই অ্যামাউন্ট মানে এই পয়েন্টটা হয়েছে, ঠিক আছে। তো আমি এইটারই একটা স্ক্রিনশট দেখবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি, এইটারই একটা স্ক্রিনশট আমি প্রুফ সাবমিট করেছিলাম, আমাকে কিন্তু 10 মিনিটের মধ্যে পেমেন্ট করেছে, ঠিক আছে। দেখো এইটাই আমি প্রুফ দিয়েছিলাম, এটা হচ্ছে আমার প্রুফ ছিল, ঠিক আছে। আচ্ছা এবার দেখাই তোমাদের যে আমি কাজটা কিভাবে করেছিলাম। এখানে তোমার ফার্স্টে এখানে দেখো এটা অলরেডি যে তোমার কাজটা করা আছে তো এখানে তোমরা বুঝতে পারবে না, তো সেই জন্য আমি এখান থেকে লগ আউট করছি। দেখো এই যে এডিটের পাশে লগ আউট গ্রিন লগ আউট আছে, লগ আউটে আমি ক্লিক করলাম, ঠিক আছে। লগ আউটে ক্লিক করলাম, আমার এখান থেকে লগ আউট হলো। আমি নতুন একটা জিমেল দিয়ে এবার তোমাদের কাজটা করে দেখাবো, ঠিক আছে। যেভাবে আমি কাজগুলো করেছি আমি প্রায় 5টা মতো করেছি এই সেম প্রসেসে, বাট এই একটারই কিন্তু এখনও পর্যন্ত আমাকে পে করেছে, বাকিগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে। তো যেহেতু একটাই টেলিগ্রাম গ্রুপে বারবার জয়েন করতে বলা হচ্ছে তো সেই জন্য আমি যেটা করেছি আমি প্রত্যেকবারে কাজটা করেছি এবং প্রত্যেকবারে আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করেছি, বাট টেলিগ্রাম আইডি আমার একটাই। তো সেই জন্য একটু কনফিউশন আছে যে বাকিগুলোর পেমেন্ট হবে কি হবে না সেটা নিয়ে কনফিউশন আছে। তো আমি সাজেস্ট মানে তোমাদের কিছু সাজেস্ট করতে পারবো না যে একটার বেশি দুটো করবে কি না বা তিনটে করবে কি না, তোমার ফিডে যদি থাকে তুমি করতেও পারো নাও পারো, কারণ কিছুটা রিস্ক থাকবেই, ঠিক আছে। কিন্তু একটা যদি কেউ করতে চাও তাহলে সে এটা করো, ডেফিনেটলি পেমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিতে পারি, ওকে। আচ্ছা ফার্স্টে দেখো এরকম তুমি যখনই লিঙ্কটা যখন ফার্স্টে কপি করে আসবে তোমার কিন্তু ওরকমই দেখাবে। আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি, লগ আউট যেহেতু করে ফেলেছি কপি করলাম ফার্স্টে, ঠিক আছে। তো এখানে তুমি লিঙ্কটা পেস্ট করবে, করার পরে এখানে তোমাকে যেটা করতে হবে তোমার এখানে টেলিগ্রাম দিয়ে তোমাকে এখানে সাইন ইন করতে হবে, ঠিক আছে। তো টেলিগ্রাম দিয়ে করার জন্য এখানে তোমার এই যে এখানে তুমি যখনই এই যে জয়েন NFT পি অ্যাড টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, এইটাতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে তারপরে এখানে তোমার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস, টেলিগ্রাম আইডি, ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে, এতটা তোমাকে আসতে হবে। এবার আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট মানে জিমেল আইডি দিচ্ছি, ওকে। যেটা দিয়ে আমি আগে করিনি আমি সেরকমই একটা জিমেল এখানে ইউজ করব। ওকে, নাম দিলাম, জিমেল দিলাম, টেলিগ্রামের আমার যে টেলিগ্রামের ইউজার নেমটা সেটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে
আচ্ছা, এখানে দেখো ওয়ালেট অ্যাড্রেস বলছে। এবার অনেকেই বুঝতে পারছো না যে এখানে এই ওয়ালেট অ্যাড্রেসটা কোন ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। এখানে দেখো, এখানে এমপ্লয়ার কিছু আলাদা করে কিন্তু বলে দেয়নি যে তোমাকে এখানে মানে ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে দেবে। বাট এই ধরনেরই আরও যে জবগুলো আছে সেখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা কোত্থেকে নেবে সেই নিয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। তো আমি যেটা করেছি, সেখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আমি ওয়ালেট অ্যাড্রেসটা কালেক্ট করে এখানে দিচ্ছি। তোমরা যদি চাও তো তোমাদেরকে আমি এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিতে পারি, বাট যদি তোমাদের ফিডে না থাকে জবটা, ঠিক আছে। তো আমি তোমাদের ওখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আমি এই লিঙ্কটা সেভ করে রেখেছি কারণ এই ধরনের লিঙ্কগুলো খুব কাজে লাগে পরে, মানে পরে যখন তুমি কোনো কাজ করতে যাবে তখন এগুলো কাজে লাগে। তো তোমরাও কিন্তু এই জিনিসগুলো সেট করে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা লিঙ্ক, মানে আগে এরকমই একটা জবেতে আমি পেয়েছি এই লিঙ্কটা, সেটা গতকালকেরই একটা জবে, তো সেখান থেকে আমি সেভ করে রেখেছি, ঠিক আছে। যদি তোমাদের কাছে না থাকে তো আমি তোমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, অথবা আমাদের আমার যে গ্রুপ আছে সেখানেও তোমরা বলতে পারো, আমি সেখানেও দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইরকম যখনই লিঙ্কটা ওপেন করবে এরকম একটা পেজ আসবে, এখান থেকে তুমি যে কোনো একটা এই যে জিরো এক্স দিয়ে যে লিঙ্কগুলো আছে মানে অ্যাড্রেসগুলো আছে যে কোনো একটাতে ক্লিক করবে, ঠিক আছে। আমি ওপর থেকে 4 নম্বরটাতে ক্লিক করলাম, ঠিক আছে। করার পরে এরকম একটা পেজ আসবে, এখান থেকে তোমাকে অ্যাড্রেসটা কপি করতে হবে। দেখো এখানে প্রথমে যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু কপি করবে না, যেটা আমি সিলেক্ট করলাম এটা কিন্তু নয়। সেকেন্ডে নিচের দিকে যে অ্যাড্রেসটা আছে মানে এই ফ্রমেতে, ফ্রম বলে যেটা লেখা আছে এই যে এর নিচে যে অ্যাড্রেসটা আছে এইটা কপি করবে, জিরো এক্স জিরো এফ বি দিয়ে যেটা ওইটা কপি করবে। কপি করার জন্য তুমি যেটা করবে, দেখো এই যে ছোট্ট এই যে তোমার স্কোয়ার শেপের যে বক্সটা সেটা কপি করবে, ঠিক আছে, সেটাতে ক্লিক করবে ফ্রমের অ্যাড্রেসটা কিন্তু, ঠিক আছে। অনেকেই এই জায়গাটায় ভুল করছো বলেই কিন্তু তোমাদের হচ্ছে না, ফ্রমের অ্যাড্রেসটা এই যে এটাতে ক্লিক করে আমি কপি করলাম, কপি হয়ে গেল। এবার আমি এখানে চলে এলাম, এসে ইওর ওয়ালেট অ্যাড্রেসে ওটা পেস্ট করে দিলাম, দেখো সব কটা গ্রিন হয়ে গেছে। এবার আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে এবার আমাকে দেখাচ্ছে যে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ওইটাতে ক্লিক করবে, ঠিক আছে। জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপে ক্লিক করবে, জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপে এখান থেকে তুমি টেলিগ্রামটা সিলেক্ট করবে। এখানে দেখো তোমাকে জয়েন অপশান দেবে, আমি অলরেডি জয়েন করে আছি তো আমাকে ওটার অপশানটা দিচ্ছে না, এখানে তোমাকে জয়েন অপশানটা দেবে, তুমি এখানে জয়েনে ক্লিক করবে। দেন তুমি আবার হচ্ছে এই পেজটাতে আসবে, আসার পরে এখানে কন্টিনিউ বলে যে গ্রিন কালারের বাটনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে, ঠিক আছে। দিয়ে এটা ঘুরে এটা টিক হয়ে যাবে, হ্যাঁ এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো উপরের দিকে তোমার কিন্তু পয়েন্ট কিছুটা হয়ে গেছে, 15 পয়েন্ট হয়ে গেছে। এবার হচ্ছে তোমার নিচের ওই টেলিগ্রামটাও তোমাকে মানে করতে হবে, কারণ বাকি যেগুলো আছে টুইটারে সেগুলো আনলক হবে না না হলে, ঠিক আছে। তো নিচের ওই যে জয়েন এনএফটিপি অ্যাড অ্যানাউন্সমেন্ট চ্যানেল ওটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এবার জয়েন আওয়ার চ্যানেলে ক্লিক করলাম, আবার টেলিগ্রাম সিলেক্ট করবে, আমি অলরেডি এখানে জয়েন করে আছি, তোমরা এখানে জয়েনে ক্লিক করবে, যারা প্রথমবার করবে জয়েনে ক্লিক করবে, হলো। আবার পরে এখানে এসে তুমি আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবে, দেখো বাকিগুলো এবার আনলক হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে তুমি একটা একটা করে এই যে ফলো টুইটারে ওদের অফিসিয়াল যে পেজটা সেটা ফলো করতে বলছে, তো আমার ফলো করা আছে বলে ওটা অটোমেটিক হয়ে গেল। তারপরে দেখো এই যে রিটুইটের যে অপশানগুলো আছে এগুলো তোমরা একটা একটা করে নিতে পারো, আমি তোমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে টুইট অন টুইটার বলে যেটা আছে, টুইট অন টুইটার মানে যেটা হচ্ছে তোমার ওই যে মানে একদম লাস্টের ওপরেরটা, টুইট অন টুইটারটা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। ধরো ওটাতে ক্লিক করার পরে তারপরে এরকম অপশানটা এলো, এবার আমি দেখো টুইট বলে লেখা আছে যেটা, ওই টুইট মানে টুইটারে সাইন দেওয়া টুইট বলে লেখা আছে যেটা, ওইটাতে ক্লিক করলাম ছোট্ট বক্সটাতে টুইট, ঠিক আছে, শুধু টুইটটাতে ক্লিক করলাম। দিয়ে এটাকে এবার আমি টুইট করে দিলাম, ডান দিকে আপার রাইট কর্নারে টুইটে ক্লিক করে দিলাম, করে এসে এবার আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম, কন্টিনিউয়ে ক্লিক করে দিতে ঠিক হয়ে গেল। আমি এটা তোমাদের জাস্ট কীভাবে করেছি সেটা দেখানোর জন্য দেখালাম, বাকি যে ওপরের যেগুলো করেছি শুধু এগুলো করলেই হবে। অলরেডি আমার দেখো এখানে কত পয়েন্ট হয়ে গেছে, 210, ঠিক আছে, কিন্তু এমপ্লয়ার বলেছে 105, ঠিক আছে, কিন্তু আমার 105-এর থেকে বেশি হয়েছে, মানে 155 এরকম হয়ে গেছিলো, ঠিক আছে। তো ওটা কোনো ব্যাপার না, তোমাদের এখানে 105-ই যে হতে হবে সেটা না, 110 একটু 125 এরকম হলেও অসুবিধা নেই, ঠিক আছে। তো এরকম হয়েছে। এরপর আমি যেটা করেছি এই পেজটাকে ডেস্কটপ সাইট করেছি, এই পেজটাকে ডেস্কটপ সাইট করে এটার একটা স্ক্রিনশট নিয়ে আমি সাবমিট করেছি, ঠিক আছে।
ধরো তোমরা অনেকে হয়তো কাজটা করলে, মানে এইভাবে করলে, কিন্তু তোমার অনেক সময় হয় যে এই পাশের টিক মার্কটা চলে এসেছে কিন্তু তোমার এখানে হচ্ছে নাম্বারটা মানে পয়েন্টটা আসেনি, তো তখন তোমরা কি করবে, পেজটাকে ওপর দিক থেকে এরকমভাবে নামিয়ে একবার রিফ্রেশ করে নেবে। কারণ রিফ্রেশ করার পরে অনেক সময় ওখানে পয়েন্টসটা চলে আসছে, অনেকের ক্ষেত্রেই দেখছি যে পয়েন্টসটা শো করছে না, বাট রিফ্রেশ করার পরে চলে আসছে। ঠিক আছে, তো এটার একটা স্ক্রিনশট এইভাবে নেবে, এবার এখানে গিয়ে জাস্ট প্রুফটা সাবমিট করে দেবে। যদি তোমাকে বলে যে জিমেল অ্যাড্রেস দিতে, তো ফার্স্টে তুমি যখন টেলিগ্রামটায় যখন এখানে মানে ফার্স্ট পয়েন্টে যখন করলে তখন এখানে নাম আর মানে এই যে এই পয়েন্টটা যখন করলে, হ্যাঁ, তখন এখানে নাম আর টেলিগ্রাম যখন মানে যেটা দিয়েছিলে তোমার জিমেল অ্যাড্রেস, সেই জিমেলটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, আর এখানে শুধু এই জবটার ক্ষেত্রে শুধুমাত্র চেয়েছিল তোমাকে যে তোমার ওই যে আফটার কমপ্লিটিং টেলিগ্রাম অ্যান্ড টুইটার ওয়ার্ক ইউ ক্যান সি ইউর এন্ট্রি পয়েন্টস টোটাল 105। ঠিক আছে, এই স্টার একটা স্ক্রিনশট দিতে বলেছে, টেক এ স্ক্রিনশট। তো এটারই আমি স্ক্রিনশট দিয়েছি তোমাদের প্রোফাইলে, তো আমি দেখিয়েই দিয়েছি যে এইটা আমি মানে প্রুফ সাবমিট করেছি এবং আমাকে ওরা পেমেন্টও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা চাইলে এই প্রসেসে করবে, বাট একটার বেশি দুটো করবে কি না বা দুটোর বেশি তিনটে করবে কি না সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের কী বলবো মানে একটু রিস্ক নিয়ে করলে করতে হবে। কারণ আমি করেছি, বাট এমপ্লয়ার মানে আমাকে পেমেন্ট করবে কি না আমি শিওর না, কারণ যেহেতু টেলিগ্রামের গ্রুপটা একটাই। ঠিক আছে, তো সেই জন্য আমি শিওর না যে আমাকে পেমেন্ট করবে কি না, আমি কিছুটা রিস্ক নিয়েই করেছি। তো তোমরা চাইলে করতে পারো, অথবা তোমরা না চাইলে তো না করতে পারো। ঠিক আছে, বাট একটা যদি যে মানে কেউ যদি একটাও না করে থাকো তো সেই প্রসেসে করতে পারো, এটা শিওরলি পেমেন্ট পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এই জব নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, অথবা যেটা তোমাদের ওই অ্যাড্রেসটা যদি কারোর মানে কালেক্ট করতে অসুবিধা হয়, কোত্থেকে নেবে বুঝতে না পারো, তো আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো অথবা আমার ফেসবুক গ্রুপেও বলতে পারো, আমি দিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।